অনেক আগে সাকিব আল হাসান একবার বলেছিলেন, তিনি সেই স্বপ্ন কখনোই দেখেন না যেটা বাস্তবে অসম্ভব। সাকিবের কথায় কত বেশি সত্যতা লুকিয়ে সেটা বুঝে নেওয়া যায় আগে বলা কথাগুলোর সাথে তার এখনকার কথায় কান দিলে। ইটস মানে মেন্টাল প্রবলেম, যেটা আমার কাছে মনে হয় যে জায়গাটাতে অবশ্যই আমাদের অনেক বেশি কাজ করার আছে। মানে আমরা আসলে হয়তো ফেলিয়ারের ভয়টা অনেক বেশি করি, যে আমি যদি মিস্টেকটা করি এই রেজাল্টটা হবে, এই খারাপ রেজাল্টটাই হবে। উল্টাভাবে যদি আমরা হয়তো চিন্তা করি হয়তো অনেক সময় অনেক বেটার কিছু আসতে পারে। হতাশার গল্পগুলো আপনারা খুব সুন্দর করে বলতে পারেন, ভালো গল্পগুলো খুব সুন্দর করে বলতে পারেন না, প্রবলেম এটা। যেটা হচ্ছে আমি যেটা বললাম শুরুতেই, যে আমার কাছে মনে হয় ওভারঅল যদি সামারিটা আমি টানি 2022 সালের, আমরা খুবই ভালো খেলেছি, খুবই ভালো ক্রিকেট খেলেছি, এবং মেন্টালিটি স্পেশালি যে জায়গাটাতে হয়তো আমাদের অনেক ল্যাকিং ছিল এই জায়গাটাতে আমরা অনেক বেশি ইম্প্রুভ করেছি। আমার কাছে মনে হয় আমাদের যে ধরনের চিন্তাধারা, যে ধরনের ড্রেসিং রুমে আমাদের কথা হয়, যে ধরনের লিডারশিপ এখন তৈরি হচ্ছে, আমরা 2023 সালটা ডিফারেন্টলি দেখবো বলে মনে করি। আমি চাই যে অ্যাটলিস্ট বিপিএল থেকে প্রতি বছর দুইটা করে প্লেয়ার আসবে। আমার দেখা মতো এখন পর্যন্ত সাইফুদ্দিন আর শাক মেহেদি ছাড়া আমি তেমন কাউকে দেখিনি যে বিপিএল থেকে আসলে ওইভাবে এসেছে। দেখুন, এখানে যারা খেলছে স্পেশালি এই সিরিজটা, প্রতিটা প্লেয়ার বিপিএলে পারফর্ম করেছে, সো ওই পারফরমেন্সটা আর টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরপরই খুব বেশি গ্যাপ যায়নি, সেটা একটা বড় এফেক্ট। এখানে যারা টপ 5-6 ব্যাটসম্যান ব্যাটিং করছে তারা বিপিএলেও টপ 5-6 রান গেটার, যারা হাইস্ট উইকেট টেকার তারাও এখানে বলিং করছে। সো এই দুইজনের বাইরে আপনি, আমি জানি না আপনি নাম বলতে পারবেন কি না যাকে টেস্ট খেলানোর মতো আপনিও মনে করেন, সো সেই দিক থেকে আমাদের খুব বেশি একটা অপশন ছিল বলে মনে হয় না। সো আপনার যদি বোলিং অপশনটা বেশি থাকে আপনার ওই লাকজারিটা মানে আপনাকে খুবই হেল্প করে, সেই জায়গাটাতে আমাদের এখন ওই লাকজারিটা আছে। হয়তো আমাদের আরও অনেক কিছু টিউনিংয়ের দরকার আছে যদি আমরা নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপের চিন্তা করি, বাট আমার মনে হয় যে আমাদের শুরুটা খুব ভালো হলো। এটা যেহেতু ক্রিকেটের তিনটা যদি ডিপার্টমেন্ট দেখি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিনটাই তো আপনার ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। সো সেখানে একটা ডিপার্টমেন্টে আমরা কখনোই ভালো করতে পারিনি, সো সেটা তো আমাদের জন্য হতাশাজনক। সেই জায়গাটাতে যদি আমাদের উন্নতি করতে হয়, আমার মনে হয় মানসিকতার পরিবর্তনটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ফিল্ডিংটা আসলে একটা জায়গা যেখানে আসলে রাতারাতি ইম্প্রুভ করাও সম্ভব, আর যদি একটু ভয় থাকে সেটা আসলে আপনার উপরে অনেক বেশি নেগেটিভ প্রভাব ফেলে। যে ধরনের ফিল্ডিং আমরা করেছি পুরো এই এই তিনটা ম্যাচেই, আমার মনে হয় ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল, আমরা তাদের থেকে বেটার ফিল্ডিং করেছে। সো সেই জায়গাটা থেকে তো অনেক বড় একটা টিক মার্ক। আমি বলবো যে আমি যদি সব কিছু ইয়ে করি, সবচেয়ে বড় ইম্প্রুভমেন্ট আমাদের ফিল্ডিংয়ে, যেটা আমাদের সবসময় করা উচিত। আমি চাই না যে আমাদের মানে অ্যাটলিস্ট টিমের প্ল্যান আছে যে আমরা যেন এশিয়ার বেস্ট ফিল্ডিং টিম হতে পারি। আমার মনে হয় না যে আমরা খুব বেশি দূরে আছি, এই টিমটা আমি প্রবলি বলবো যে এশিয়ার বেস্ট ফিল্ডিং টিম। খেলাটার ধরনটা আমি বলছি না যে খুব একটা চেঞ্জ করতে হবে, আপনি চাইলেই আমাদের একটা শরীর আমি বড় করে ফেলতে পারবো না, কিন্তু আমাদের যে সো রিসোর্স আছে ওইটা যেন আমরা ইউজ করতে পারি, সেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এখন আমার কাছে তেল নেই, আমি তো তেল দিয়ে কী করতে পারি ওটা বোঝা লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, আমি গ্যাস দিয়ে কী কী কাজগুলো করতে পারি আমার আসলে ওটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। হয়তো বেশিরভাগ ম্যাচ করতে চেষ্টা করবো আমরা, সবসময় হয়তো হবে না, ডিপেন্ডিং অন কন্ডিশন, অপোনেন্ট দেখেই আসলে হয়, বাট আস্তে আস্তে হয়তো আমরা অনেক বেশি পজিটিভ খেলার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আমরা ভালো টিম, আর এমন না যে আমরা কখনো করে দেখাইনি। আমি যদি একবার দুইবার তিনবার করে দেখাতে পারি তার মানে হচ্ছে আমার ভেতরে ওই অ্যাবিলিটিটা আছে। এটা হচ্ছে আমরা কতটা কনসিস্টেন্টলি করতে পারি, যেটা আমরা লাস্ট বেশ কিছুদিন ধরে করতে পারছি না। সো আমরা যদি আমাদের রিসোর্সগুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা ওরকম একটা দল হিসাবে পরিণত হবে যেখানে আমরা রেগুলার ম্যাচ ভালোভাবে খেলবো, জেতা শুরু করব, যদি হেরেও যাই লাস্ট ওভারে যে লাস্ট দুই বল থাকতে হেরে গেলাম, যেটাতে মানুষ বুঝবে যে আমাদের একটা উন্নতির ছায়া আছে, কিংবা আমরা প্রতিটা ম্যাচ কম্পিট করতেছি এখনকার মতো না যে আগেই হেরে যাচ্ছে, এক ইনিংস শেষ হলো হেরে যাচ্ছে। মেন্টাল ইম্প্রুভমেন্টটাই আমার কাছে মনে হয় সব থেকে বড় ইম্প্রুভমেন্ট আছে। আপনি যদি দেখি ওয়ার্ল্ড কাপের সময় আমরা আসলে যখন লাস্ট ম্যাচ খেলেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, আমরা ওই সময়ই আলোচনা করেছি যে আসলে আমরা হয়তো এই ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত নিজেদেরকে অনেক ছোটো দল মনে করতাম, কিন্তু আসলে আমরা ছোটো দল ছিলাম না। আমরা যদি হয়তো বিশ্বাস রেখে যেতাম মেবি আমরা সেমিফাইনাল খেলতাম, হয়তো ওই জায়গাটাতেই আমাদের একটু ল্যাকিং ছিল। সে ওর পর থেকে আমাদের চিন্তা ছিল যে ওই জায়গাটাতে আমরা আসলে পরিবর্তনটা আনবো। স্পেশালি টি টোয়েন্টি টিমের যারাই ছিল আপনি দেখবেন যে তাদের ভেতরে এই মেন্টাল একটা চেঞ্জ সবার ভেতরে আছে।
একটা দলকে সম্ভাব্য যেই যেই দিক থেকে বদলে দেওয়া সম্ভব সাকিব তার সবটাই করে দেখাতে শুরু করেছেন। ফলো পেতে শুরু করেছে টিম টাইগার, সাফল্য নিজে এসে ধরা দিচ্ছে তা ভাবলে ভুল। এই সফলতার পেছনে ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সঠিক চিন্তাভাবনা, কঠিন পরিশ্রম আর এক হয়ে এগিয়ে চলা তীব্র বাসনা। সব মিলেই বাংলাদেশ এখন বদলে যাওয়া একদল, যার বেশিরভাগই সম্ভব হয়েছে সাকিবের কারণে। তাই একটা বড় ধন্যবাদ তো বিশ্বসেরা অলরাউন্ডারেরই প্রাপ্য। উৎস মাহমুদ, অলরাউন্ডার।